नमस्कार জীবনের ক্যানভাস বাই সোয়েলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমাদের আগের ব্লগটাতে তোমরা দেখেছো আমি কিন্তু হাতিবাগান মার্কেটের একটা ভিডিও নিয়ে এসেছিলাম তোমাদের কাছে। তো এর পরের ভিডিওটা হচ্ছে হাতিবাগান, আর হাতিবাগান থেকে অটোয়ে বিধাননগর ফেরার পথেই হাতিবাগানটা ক্রস করলেই পড়ে খান্নার, আর খান্নারে কিন্তু বসে প্রত্যেক বুধবার আর রোববারে হাট। তো আমি যেদিন গেছিলাম সেদিন এই হাট বসেছিল, আমি বুধবারে গেছিলাম, আর তাই ভাবলাম যে তোমাদেরকে একটুখানি খান্নারের হাটটা ঘুরে দেখাই, কারণ সব রকম মানুষ ভিডিও দেখেন, সব রকমের মানুষ ভিডিও দেখেন। তো সবার পক্ষে কিন্তু বড় বড় শপিং মলে গিয়ে সবসময় শপিং করাটা পসিবল হয় না। আরও কিছু মানুষ আছেন যারা ভাবছেন যে বাড়িতে বসে থেকে কিছু বিজনেস স্টার্ট করবেন, হ্যাঁ, বা কিছু স্টার্ট করবেন সামান্য অল্প কিছু পুঁজিতে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। সব রকম মানুষের জন্যই কিন্তু আজকে ভিডিও করতে হয়। তো আজকের ভিডিওটা কিন্তু এখানে দেখছো লেগিংস রাখা রয়েছে, আর এই লেগিংসগুলো কিন্তু দাম মাত্র 100 টাকা, প্রচণ্ড সস্তায়, একদম সস্তায়। যদি তোমরা কিছু কিনে পড়তে চাও মানুষকে পূজোর জন্য, অগ্রিম কিছু কিনে রাখতে পারো বা গিফট করতে পারো বা নিজেদের সবসময় পড়ার জন্য, তাদের জন্য কিন্তু আজকে এই হাট। থেকে শুরু এই যে বাচ্চাদের বড়দের ইনারওয়্যারগুলো দেখছো, বাচ্চাদেরগুলো কিন্তু 20 টাকা থেকে শুরু, বড়দের 20 টাকা, 30 টাকা, 40 টাকা থেকে শুরু। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে এসছেন এবং প্রচুর মানুষকে আমি দেখেছি এখান থেকে এসে কিনতে। তো একটু যেহেতু হাটের জিনিস, একটু তোমাদের বাছাই করে কিনতে হবে, একটু ভালো করে বেছে কিনতে হবে। আর এখানে যে শার্টগুলো রাখা রয়েছে সেগুলোর দাম কিন্তু 100 টাকা, মাত্র 100 টাকায় কিন্তু এখানে শার্ট, গেঞ্জি সব পাওয়া যাচ্ছে। একশো টাকা থেকে টপ, হ্যাঁ, তারপর হচ্ছে বড় বড় জ্যাকেট, বড় বড় জ্যাকেট 300-350 টাকায় ছেলেদের, হ্যাঁ। আর এই যে শার্টগুলো কিন্তু সব 100 টাকায়, এই যে 100 টাকা, 150 টাকায় কিন্তু এই হাফ শার্ট, ফুল শার্ট বিক্রি হচ্ছে। বাচ্চাদের জামাগুলো কিন্তু রয়েছে 100 টাকা থেকে, কম্বলগুলো রয়েছে, দেখো এই মোটা মোটা কম্বলগুলোর দাম কিন্তু 300 টাকা, হ্যাঁ, মোটা মোটা কম্বলগুলো রয়েছে 300 টাকা থেকে। জিন্সের প্যান্ট শুরু কিন্তু 300 টাকা থেকে, হ্যাঁ, আর পাতলা কম্বলগুলো তো 100 টাকায় পাওয়া যাচ্ছে। তো বলেই দিলাম যে সবার এই সমস্ত জিনিস কেউ পছন্দ নাও করতে পারে, কিন্তু সব রকম মানুষের জন্য কিন্তু ভিডিও বানাতে হয়। তো যারা চাইছেন এরকম সস্তায় কিছু কিনবেন বা অল্প পুঁজিতে কিছু বিজনেস স্টার্ট করবেন, তারা কিন্তু অবশ্যই কলকাতার এই খান্নারের হাট থেকে এসে বুধবার আর রোববার করে হাটটা বসে। আর বারবার বলে দিই এটা কিন্তু কলকাতা বিধাননগর স্টেশনে নেমে কিছুটা হেঁটে অপোজিটে রাস্তায় যেখানে হাতিবাগানের অটো ছাড়ে, সেখান থেকে গিয়ে হাতিবাগানে যাওয়ার পথে কিন্তু একদম মাঝপথে বসে কিন্তু এই খান্নারের হাট। আর এখানে 50 টাকা থেকে দেখো এই চটিগুলো ছিল, ইনারওয়্যার থেকে শুরু করে বাচ্চাদের জন্য হাইনে গেঞ্জি ছিল 100 টাকা করে, হ্যাঁ। এখানে শাড়ি রয়েছে, ছাপা শাড়ি 150 টাকা থেকে, হ্যাঁ, ব্যাগ রয়েছে, সবই কিন্তু একদম মানে কম দামে রয়েছে। এবারে জিনিসগুলো তোমাদেরকে একটু বাছাই করে ভালো করে বেছে নিতে হবে সেখান থেকে, হ্যাঁ। তো অনেকেই কিন্তু এখান থেকে জিনিস নিয়ে গিয়ে, অনেক মার্কেট আছে যেখানে এখান থেকেই কিন্তু জিনিস নিয়ে গিয়ে তারা সেল করে থাকেন, সব রকম হাটের থেকেই কিন্তু মাল যায়, অনেক রকম ছোট ছোট মার্কেট আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো সেখানে তো তারা একটা লাভে বিক্রি করে জিনিসটা, তো তোমরা কিন্তু ডাইরেক্ট এখানে যদি আসো তাহলে কিন্তু সেই হাটের দামেই কিন্তু পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু শাড়ি থেকে শুরু করে বিছানার চাদর, ইনারওয়্যার, সায়া, ব্লাউজ, জ্যাকেট, দেখো এই 300 টাকা থেকে কিন্তু, এই 250-300 থেকে জ্যাকেটগুলো, আর এই বাচ্চাদের এগুলো কিন্তু মাত্র 150 টাকা থেকে এরকম সেট। এই যে উলেন সেটগুলো, জামা প্যান্ট, প্যান্ট আর ওপরের মাত্র জ্যাকেট দিয়ে 100 টাকা থেকে শুরু, হ্যাঁ। তো ভীষণই সস্তা, ভীষণই সস্তা হাট, মানেই কিন্তু আমরা জানি একটা সস্তা ব্যাপার।
তো কলকাতার আশেপাশে যারা আসছো তারা একবার ট্রাই করে দেখতে পারো। যাদের একটুখানি এরকম বাজেটে জিনিস হলে ভালো হয় তারাও কিন্তু এখানে এসে জিনিসপত্র কিনতে পারো, নিজেদের জন্য, বাচ্চাদের জন্য, কাউকে দেওয়া থোয়ার জন্য, বা পুজোর সময় বা পয়লা বৈশাখের সময় এসেও কিন্তু তোমরা কিনে নিয়ে যেতে পারো। বা যারা বিজনেস করবে ভাবছো, বারবার বলছি, তারাও কিন্তু এসে প্রচুর মাল একবারে এখান থেকে তুলে নিয়ে যেতে পারো। এটা কিন্তু একদম বিধাননগরে নেমেই মাঝামাঝিতেই পড়ে, অটো করে আসা যায়, বুধবার আর রোববার করে বসে। আমি বারবার করে বলে দিলাম, অন্য কোনো দিন আসলে কিন্তু তোমরা পাবে না, বারবার করে বলে দিচ্ছি, বুধবার আর রোববার। বাচ্চাদের এই ফ্রকগুলো সুন্দর সুন্দর সবই কিন্তু এখানে 100 টাকা 150 টাকা এরকম রেঞ্জে কিন্তু ন্যাচুরালি পাওয়া যায় না, কারণ এখান থেকেই কিন্তু মানুষের মালগুলো নিয়ে গিয়ে দোকানে 350-400-500 টাকায় সেল করে। তো এটাই হচ্ছে সেই জায়গা। আর সায়া থেকে শুরু করে এই দেখো চটি সবই কিন্তু রয়েছে এখানে। বলে রাখি এই হাটের নাম কিন্তু খান্নার, খান্নারের হাট। হ্যাঁ, কলকাতা খান্নারের হাট বললে, বিধাননগরে নামলে যে কেউ তোমাদের কোনো অটো কিন্তু তোমাদের নিয়ে চলে যাবে, অটো বাস দুটোতেই তোমরা আসতে পারবে। আর এইখানে দেখো এটা হচ্ছে বাচ্চাদের, ছোট বাচ্চাদের মানে 5 বছর 6 বছরের বাচ্চাদের হাইনেক ফুল স্লিভ গেঞ্জি, সেগুলো কিন্তু ছিল মাত্র 100 টাকা থেকে। আমি বললাম যেহেতু হাটের মাল, যেগুলো যেহেতু তবে হাটের মাল, যেহেতু তোমাদেরকে একটু বাছাই করে নিতে হবে, ঠিক আছে? তো প্রচুর কালেকশান, প্রচুর প্রচুর হাটের মাল বলে কিন্তু কম কিছু নেই, প্রচুর কালেকশান রয়েছে। আমিও দেখলাম তো প্রচুর কালেকশান রয়েছে, কালেকশানগুলো কিন্তু খুবই খারাপও নয়, কোয়ালিটি এমন কিছু খারাপ নয়। মানে অনেক ছোটো ছোটো দোকান কিন্তু যারা এখান থেকেই, শপিং মল ছাড়া, বড় বড় শপিং মল ছাড়া, ছোটোখাটো যারা ব্যবসায়ী তারা কিন্তু এখান থেকেই মাল নিয়ে গিয়ে বিক্রি করে থাকে। তো 100 টাকা থেকে কিন্তু শুরু। আর এরপরও যদি তোমরা একসাথে 4-5টা 10টা নাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা আরও কম দামে পাবে, আরও কম দামে। এগুলো সিঙ্গেল পিসের আমি দাম বলছি। কেউ যদি একসাথে 50 পিস মাল নেয় বা 10-20 পিস মাল নেয়, সেক্ষেত্রে কিন্তু আরও দাম ওরা কমিয়ে দেবে। তো তোমরা বুঝতেই পারছো তো যে অ্যাকচুয়ালি এগুলো তো পাইকারি, মানে পাইকারি রেটেই এখানে বিক্রি হয়। আর পাইকারি রেটে তো প্রচুর বান্ডিল বান্ডিল মাল এখান থেকে মানুষ নিয়ে যান তাদের ব্যবসা বা দোকানের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষের কিন্তু ভিড় জমে গেছে। হ্যাঁ, এই যে সোয়েটারগুলো দেখছো এগুলো কিন্তু সব 100 টাকা থেকে শুরু। হ্যাঁ, এই 150-200-250 টাকার মধ্যে তো তোমরা ভালো ভালো জিনিস পেয়ে যাবে। তো যারা চাইছো তারা ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো বলো। আমি চেষ্টা করছি এক এক দিন এক এক রকমের ভিডিও নিয়ে আসার তোমাদের সামনে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কত কালেকশন আর কত মানুষ কিন্তু এসছেন এখানে। আর এখানে এটা কিন্তু প্রচুর বড় হাট, তোমরা কিন্তু মানে ঘুরে কুল করতে পারবে না। আর প্রচুর মানুষ কিন্তু এসেছেন, কেনাকাটাও করছেন। হ্যাঁ, তো হাটের মাল বলে যে একেবারে খারাপ সেরকমও কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তাই বলে কিন্তু তোমরা আবার শপিং মলের মতো অত ব্র্যান্ডেড জিনিস তো হাটে বিক্রি হয় না। তো সেরকমই সবাই জানো হাটে যেরকম মাল বিক্রি হয় ঠিক সেই কোয়ালিটির, সেই রেঞ্জের। আর দেখো জিন্সের প্যান্টগুলো কিন্তু মাত্র 300 টাকা থেকে শুরু। হ্যাঁ, বড়দের ছেলে মেয়ে সবারই। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।